চকবাজারে চুরিহাট্টায় অগ্নিকাণ্ডের রাত থেকেই বরমে দোলার খোঁজে দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন দলিলুর রহমান, হয়েছেন প্রতারিত। অবশেষে প্রায় 22 দিন পর ডিএনএ পরীক্ষায় শনাক্ত হয়েছে মেয়ের মরদেহ। সেই রাতে দোলাকে বহনকারী রিকশা চালাচ্ছিলেন গোলাম মোস্তফা, তার খোঁজও মিলেছে। লাশ হয়ে ফিরে এসেছেন পরিবারের কাছে। ছেলে মেয়ে যেমন এতিম না হয় আমাদের মতো, সন্তানের লাশ বাবার কাঁধে কত ভারী আমি বুঝতেছি। বিভিন্ন সংবাদ মাধ্যমে সিআইডির মরদেহ শনাক্তের খবর পেয়ে দুপুর থেকেই ভিড় বাড়ছিল ঢাকা মেডিকেলে। এরপর প্রশাসনের কাছ থেকে একে একে প্রিয়জনের মরদেহ বুঝে পায় ছয় পরিবার। এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান তাদের। আমরা এতদিন পর্যন্ত সবাই হতাশা ছিলাম, লাশ পাবো কি পাবো না, ঠিক আছে, খুব টেনশনে ছিলাম। যেহেতু আজকে আমরা পেয়েছি, এজন্য আমরা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি। অভিযান জায়গা ঠিকই আছে, কিন্তু এখানে বলা হলো যে ধার্য পদার্থ যেগুলো আছে সেগুলোকে অপারেশন করা দরকার। ডিএনএ স্যাম্পলের সাথে যাদের ম্যাচ করেছে এবং যখন আমরা পরিচয় নিশ্চিত করতে পেরেছি তাদেরকে এখন আমরা পর্যায়ক্রমিকভাবে হস্তান্তর করেছি। অগ্নিকাণ্ডের পর চুরিহাট্টা থেকে উদ্ধার করা মরদেহ শনাক্তে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে সিআইডি। 19টি মরদেহ এবং একটি খণ্ডিত হাতের বিপরীতে 52 জনের নমুনা সংগ্রহ করা হয়। দুইটি মৃতদেহ কারোর সাথে মিল পাওয়া যায়নি, তিনটি পরিবারের সাথে কোনো মৃতদেহের মিল পাওয়া যায়নি, 20টি পরিবারের সাথে 20টি মৃতদেহের মিল পাওয়া গিয়েছে। আমাদের কাছে যে নমুনা স্যাম্পল আছে এটা থাকবে, আমরা দাবিদার পেলে আমরা আবার রেফারেন্স নমুনা নিয়ে আমরা ম্যাচ করব। 20 ফেব্রুয়ারি রাতে রাজধানীর চকবাজারের চুরিহাট্টায় ভয়াবহ আগুনের ঘটনায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 70 জন। শাহরিয়ার জামান দীপ, সময় সংবাদ, ঢাকা।